নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সামনে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর স্পেশাল একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর স্পেশাল রসে ভেজানো তালের বড়ার রেসিপি। ভীষণই সুস্বাদু হয় এই তালের বড়াটি, আর বানানো কিন্তু খুবই সহজ। আর এই জন্মাষ্টমীতে আপনার গোপালকে অবশ্যই বানিয়ে দেবেন এই স্পেশাল তালের বড়াটি। তাহলে চলুন কিভাবে বানাই আমরা দেখি না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো তালের রসবড়া বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা যেই মেল্ট হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ সুজি। হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এইবারে সুজিটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে একটু ভেজে নেব। সুজিতে যে হালকা কালার চলে এসেছে সেই টাইমে আমি দিয়ে দেব 1 কাপ তালের পাতা। 1/2 কাপ সুজি আছে, 1 কাপ তালের পাতা দিলাম। দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিলাম, ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ, জাল দেওয়া দুধ, ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা আমি দিয়ে দেব। দিয়ে একদম লো হিটে রেখে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। হাইটে রাখলে কিন্তু তাড়াতাড়ি এটা দুধটা টেনে নেবে আর সুজিটা সিদ্ধ হবে না, সেই জন্য লো হিটে রেখে এটা একটু টাইম নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা পুরো ড্রাই হয়ে গেছে, মাখো হয়ে গেছে, দুধটা টেনে নিয়েছি। এই পর্যায়ে এটা নামিয়ে আমি 1/2 ঘন্টা ঠান্ডা করে ফিরে আসবো। মন্ডটা যেই ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি। এইবারে হাতের সাহায্যে ভালোভাবে এটা একটু ডোলে মেখে নেব। এখানে দেখুন একদম স্মুথ করে, কোনো ফাটল যাতে না থাকে গায়ে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আমি বলগুলো রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন শিরাটাও কিন্তু রেডি করে নিচ্ছি। দেখছি শিরাটা রেডি হয়েছে নাকি। হ্যাঁ, 1/3 হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু ঘিটা বন্ধ করে দেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তারপরে এই বলসগুলো একদম লো হিটে রেখে আমি দিয়ে দেব। তেলে দিয়ে দিয়েছি, এইবার মিডিয়াম হিটে রেখে এটা আমি ফ্রাই করব। হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, তো সেটা কিন্তু প্রয়োজন নেই। সেজন্য লো টু মিডিয়াম হিটে রেখে এটা আমি ফ্রাই করব। দেখুন ডিপ ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে এটা তুলে নিয়ে আমি শিরাতে দিয়ে দেব। দেখুন শিরাতে দিয়ে দিয়েছি। শিরা কিন্তু গরম অবস্থায় এটা গরম গরম ভাজতে হবে আর গরম শিরায় দিতে হবে। দিয়ে এটা আমি এবার 1 ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফিরে আসবো ঠিক 1 ঘন্টা পরে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার রসে ভেজানো তালের বড়া। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর তালের বড়াগুলো আমি তুলে নিয়েছি। খেতে অসাধারণ হয়েছে, অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ।